নমস্কার টু অল, গুড মর্নিং। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো দেখছো ঠিক মতো, আর বাড়িতে আমরা স্কুলে যেভাবে স্যারের ক্লাসগুলো করছি তোমরা কিন্তু বাড়িতে ঠিক মতো দেখবে, আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু পাঠাবে। আর কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই কন্টাক্ট নাম্বার তো স্যাররা দিয়েছে, তো সেই নাম্বারে অবশ্যই তোমরা ফোন করবে। তো আজকে আমি ক্লাস করবো, আমার ক্লাস হচ্ছে নার্সারি সাবজেক্ট স্টু অল লেসন পেজ নাম্বার 73। তো সেটা আমি কি পেজ নাম্বার 73-তে কী আছে, পেয়ার সং। তো পেয়ার সং তোমরা আমরা দেখেছো অনেক, আমরা পেয়ার হলে সাধারণত আমরা পেয়ার হলে আমরা মেডিটেশন হলে আমরা পেয়ার করে থাকি, ঠিক আছে। তো তোমরা সেই পেয়ার সংগুলোকে ভালো করে যত মুখস্থ করবে তত কিন্তু ভালো, কেন ইংলিশে পেয়ার সং তো খুবই ভালো, কিন্তু আমরা যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ি তাই অনেকে পেয়ার সংগুলো কিন্তু ইংলিশে ভালো করে পড়লে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা ইংলিশে আমরা নিজেরা কনফিডেন্স হবে, নিজেরা আমরা কতটা ইংরেজি মানে ইংলিশের মধ্যে দক্ষতা লাভ করতে পেরেছি। তো আজকে আমি এটা পেয়ার সং বলবো। প্রথমে কি আমরা বলবো কি এভাবে করবে, করার পরে একদম স্টেপ সঙ্গে দাঁড়িয়ে থাকবে, তারপর কী বলবে, পরম পুরুষ ইজ মাই ফাদার, পরম প্রকৃতি ইজ মাই মাদার, অল্লাহ প্রেসেস অফ দ্য ইউনিভার্স আর দ্য শেল্টার অফ আওয়ার ফাদার মাদার ব্রাদার সিস্টার অল উইল ড্যান্স ইন জয়, অল উইল ড্যান্স ইন জয়, মেন অ্যান্ড উইমেন ওল্ড অ্যান্ড চিলড্রেন অল উইল ড্যান্স ইন জয়। এই যে প্যারটা ভালো করে কিন্তু করবে, আবার আমি বলে দিচ্ছি তাহলে কী বলবো, প্রথমে পরম পুরুষ ইজ মাই ফাদার, পরম প্রকৃতি ইজ মাই মাদার, অল্লাহ প্লেসেস অফ দ্য ইউনিভার্স আর দ্য শেল্টার অফ আওয়ার ফাদার মাদার ব্রাদার সিস্টার্স অল উইল ড্যান্স ইন জয়, অল উইল ড্যান্স ইন জয়, মেন অ্যান্ড ওমেন ওল্ড অ্যান্ড চিলড্রেন অল উইল ড্যান্স ইন জয়, অল উইল ড্যান্স ইন জয়। অর্থাৎ পরম পুরুষ ইজ মাই ফাদার, অর্থাৎ আমাদের পরম পুরুষকে তিনি হচ্ছেন আমাদের ফাদার, অর্থাৎ আমরা পরম পুরুষ আমাদের তিনি হচ্ছেন, তিনি হচ্ছেন গড, ফাদার মিনস এখানে গড অর্থাৎ ভগবান, তাই না। পরম প্রকৃতি ইজ মাই মাদার, অর্থাৎ পরম প্রকৃতি, প্রকৃতি বলতে এই যে আমাদের মানে নেশা রয়েছে যে আমাদের সব কিছু সৃষ্টির সৃষ্টির সব কিছু মূলকে তিনি হচ্ছেন, উনি হচ্ছেন ফাদার, উনি হচ্ছেন মাদার, আমাদের তিনি পরম পুরুষ। অল দ্য প্লেসেস অফ দ্য ইউনিভার্স, তুমি দেখবে সমস্ত, তুমি যেখানে যাও, তুমি কি মাঠে ঘাটে ফিল্ডে ইন্ডাস্ট্রি মানে সমস্ত জায়গায় কিন্তু উনি কিন্তু বিরাজমান করছেন, হ্যাঁ করছেন, উনি কিন্তু সমস্ত জায়গায় বিরাজমান করছেন। তাই আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে আমরা দুষ্টুমি করবো না, আমরা বাড়ির মধ্যে শুধু থাকবো পড়াশোনা করবো, কেন করতো, কারণ আমরা বাড়ির মধ্যে আছি, আমাদের ভগবান দেখছেন, আমাদের পরম পুরুষ দেখছেন, তাই আমরাকে আমাদের কিন্তু যা কাজ করতে হবে সঠিক কাজ করতে হবে, আমরা কোনো মিথ্যা কথা বলবো না, গুরুজনদেরকে আমরা শ্রদ্ধা করবো, তাই না। তারপর কী বলেছে দেখো, আর তার সেন্টার অপর, অর্থাৎ তিনি আমাদেরকে সমস্ত জায়গায় আশ্রয় দেয় দেন। দেখো আমরা যেখানেই যাই না, যেখানেই যাও তুমি দেখো সমস্ত জায়গায় তুমি যদি বিপদে পড়ো তিনি কিন্তু তোমার জন্য সবসময় আছেন, উনি থাকবেন, তাই তাকে সবসময় স্মরণ করবে, শুধুমাত্র স্মরণটাই করবে, তোমার কাছে উনি কিচ্ছু চায় না, শুধু চাই তোমার কাছে একটু ভালোবাসা, শুধু চাই তোমার কাছে একটু বিশ্বাস, তুমি ওকে বিশ্বাস করো তোমার কাছে উনি আছেন এমনকি থাকবেন, ওকে। তারপরে কী বলেছে দেখো, ফাদার মাদার ব্রাদার সিস্টার অল উইল ড্যান্স ইন জয়, অর্থাৎ তিনি শুধুমাত্র আমার নয়, আমার বাপ ফাদারে আমার মাদারে আমার ব্রাদার সিস্টার বোন ভাই উনি হচ্ছেন সবার, ঠিক আছে। তো অল উইল ড্যান্সিং, আমরা সবাই কিন্তু আমরা তাকে নিয়ে আমরা আনন্দ করতে পারি, অল উইল ড্যান্সিং জয়। মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ তিনি হচ্ছেন ম্যান, ম্যান মানে হচ্ছে অনেক মানুষ, আর মেন মানে হচ্ছে ম্যান, এম এ এন, ম্যান মানে হচ্ছে একটি মানুষ, আর মেন এম ই এ এন, মেন মানে হচ্ছে অনেকগুলি মানুষ, তো তার অনেকগুলি, তার সে তিনি কিন্তু সবার, একটু আগে বললাম, আর ওমেন অর্থাৎ মহিলা, ওমেন ও ডাব্লু এম এ এন, ওমেন মানে হচ্ছে একজন মহিলা, আর ওমেন ডাব্লু ও এম ই এন, অর্থাৎ সেখানে অনেকগুলি মহিলা, তো তিনি অর্থাৎ সবাইকে সবারই,
কি চিলড্রেন, কি পুরুষ, কি মহিলা, অর্থাৎ তিনি সবাই অল উইল ড্যান্স ইন জয়, অর্থাৎ তিনি সবার জন্য আনন্দ দেন, সবাইকে আনন্দ দেন। ঠিক আছে, তো আশা করি আমার যে আমি যেটা বোঝালাম বুঝতে পেরেছো তোমরা, আমি যেভাবে করালাম তোমরা এইভাবে মুখস্থ করবে আর জিনিসটা বোঝার চেষ্টা করবে আমি যে কথাগুলি বললাম। তো তোমাদের জন্য বাড়িতে হোমওয়ার্ক থাকবে, সফটওয়্যার দেবো তোমাদের জন্য, পেজ নাম্বার হোমওয়ার্ক থাকছে পেজ নাম্বার 73 প্রেয়ার সং, তা প্রেয়ার প্রেয়ার সং ভালো করে মুখস্থ করবে, রিসাইট ওকে। আর তো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই এই নাম্বারে ফোন করবে, 9002334314 কন্ট্যাক্ট নাম্বার, আর টাইম 7 PM to 9 PM। নমস্কার।